হ্যালো গাইজ হ্যালো 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 আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছে ন্যানো প্লেসটা কীভাবে করে ঠিক আছে ন্যানো প্লেসটা করার আগে আগে হেয়ারটা দেখে নিন কেমন কন্ডিশন আছে ফুল রাফ অ্যান্ড ফিজি হেয়ার আছে ঠিক আছে আর কালারও আছে হেয়ারটা এবার শ্যাম্পুটা করে নেওয়া হচ্ছে দেখানো শ্যাম্পুটা কীভাবে করতে হবে পুরো হাতে নিয়ে তারপরে আস্তে পুরো ফুল হেয়ারে লাগাতে লাগাইয়ে এবার আস্তে আস্তে করে রাফ করে নিতে হবে আর শ্যাম্পুটা সবসময় হ্যাঁ ক্যারাটিন হোক বোটক্স হোক ওর থেকে ডিফারেন্স এই ন্যানো প্লেসটা খুবই ভালো ঠিক আছে এটা ক্যারালুক্সের আছে ব্র্যান্ড দেখে নেবেন কত সুন্দর রেজাল্ট আফটার বিফোর রেজাল্ট কত সুন্দর আসবে দেখে নেব শ্যাম্পুটা হচ্ছে এখন ফ্যানাগুলো রাখতে হয় শ্যাম্পুটা শ্যাম্পু করতে করতে মিনিমাম দুই তিন মিনিট ছেড়ে দিতে হয় ছেড়ে দিলে তাহলে যে এটা আছে ওটা তাড়াতাড়ি চলে আসে ঠিক আছে শ্যাম্পুটা মিনিমাম শ্যাম্পু মন সব সময়ের জন্য দুবার করতে হবে শ্যাম্পু ঠিক আছে দুবার তিনবারও করতে হয় অনেক সময় যদি না আছে তিন চারবারও করতে হয় শ্যাম্পু শ্যাম্পু করে প্রথমবার দু পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপরে চেক করে নিতে হবে এসছে কিনা ঠিক আছে শ্যাম্পুটা ভালোভাবে করে মেন শ্যাম্পুটাই প্রথমে ভালোভাবে করতে হবে তোমাদের শ্যাম্পু হয়ে গেছে এবার হেয়ারটা তাওল ড্রাই করে নিতে হবে আসতে করে দেখে নাও তাওল ড্রাই হচ্ছে তাওল ড্রাইটা হলো এবার ক্রিম লাগানো হালকা করে 90% ড্রাই করতে হবে 90% পার্সেন্ট ড্রাই করে এটা ক্রিমটা তখন লাগাতে হবে ঠিক নাইনটি পারসেন্টে বেশি ড্রাই করলে হবে না অন্য 90% পার্সেন্ট ড্রাই করতে হবে 90% প্রায় ড্রাই আমরা করে নিচ্ছি 90% নাইনটি হয়ে গেছে এবার দেখো ক্রিমটা আমরা লাগাবো এটা হলো ক্রিম রেখে দিয়েছি নাইনটি পার্সেন্ট ফোর সেকশান করে নিয়েছি দুদিক থেকে লাগানো হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আর কি আর ঠিক টাইমে চলে আসবে তাহলে কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেটাও দেখে নাও তোমরা আর একটা স্টেপ মিস করবে না মিস করলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে দেখে নাও সেকশান কীভাবে লাগানো হচ্ছে ঠিক এইভাবেই প্রসেসিং করবে তাহলে পারফেক্ট রেজাল্ট আসবে আর হেয়ারের কেমন রেজাল্ট ছিল তোমরা তো দেখেছো গায়েস ফাইনালি দেখতে পাবে কত সুন্দর অসাধারণ রেজাল্ট আসবে ন্যান রিপ্লেসটিয়ার খুবই ভালো আর এই হেয়ারটা খুব ফিজি রাফ ড্যামেজ হয়ে গেছিলো এত পরিমাণে ড্যামেজ হয়েছিল সেটা লাস্টেই বুঝতে পারবে ঠিক আছে এটা হলে ক্রিম লাগানো হচ্ছে সেকশন বাই সেকশান বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সেকশন নিতে হবে ঠিক আছে সেকশন নিয়ে নিয়ে ভালোভাবে পুরো সব জায়গা লাগাতে হবে যেখানে জাস্ট অল্প একটু স্কাল্প সেরে লাগাতে হবে আর ব্রাশটা কীভাবে লাগাতে হবে সেটা তোমরা দেখতে দেখে নাও এইভাবে লাগালে তাহলে খুবই ভালো আসবে বুঝতে পেরেছেন দেখে নাও এটা হচ্ছে এটা তারপরে রাখতে হবে থার্টি মিনিটস এর থার্টি মিনিটস ফোরটি মিনিটস রাখতে হয় মিনিমাম যদি খুব ড্যামেজ হেয়ার হয় তাহলে থার্টি মিনিটস রাখবে আর যদি নর্মাল ন্যাচারাল হেয়ার হয় ন্যাচারাল কার্লি হেয়ার হলে তাহলে ফর্টি টু ফিফটি মিনিটস এক ঘন্টা রাখতে হয় এটা হেয়ারের উপর ডিপেন্ড করে যদি খুব রাফ হেয়ার হয় তাহলে অতটা রাখতে হয় না রাফ হেয়ার হলে থার্টি মিনিটস হয়ে গেছে থার্টি মিনিটস রাখলে হয়ে যায় এটা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার পুরো হেয়ারটা কম করে নিয়ে যদি কোথাও বাকি থাকে সেটা কমের মাধ্যমে হয়ে যাবে ঠিক আছে এটা হলো কম করা হচ্ছে পুরো চারি সাইড দিয়ে পুরো ফুল প্রসেস কমপ্লিট ক্রিম ক্রিম লাগানো কমপ্লিট এরপরে এটা এটা যেহেতু বেশি রাফ ফিজি হেয়ার ছিল ওটা আমরা থার্টি মিনিটস রাখবো এই হেয়ারের জন্য অন্য হেয়ার হলে ন্যাচারাল হেয়ার হলে মিনিমাম এক ঘন্টা রাখতাম সেখানে এক ঘন্টা কি ফিফটি মিনিটস রাখতাম আর যদি খুব কাটলি হেয়ার হয় তখন এক ঘন্টা রাখতে হবে এটা আপাতত থার্টি মিনিটস রেখে দেবো থার্টি মিনিটস পরে আবার থার্টি মিনিটস এখন কম করা হবে থার্টি মিনিটসের পর থার্টি মিনিটস হয়ে গেছে এবার হেয়ারটা কি করা হবে কম করা হবে কম করার বাদ ফুল প্রথমে ফুল ঠান্ডার ড্রাই করতে হবে ঠান্ডা ফুল ঠান্ডা ঠান্ডার পরে ঠান্ডার পরে মিডিয়াম মিডিয়াম করার পরে তারপরে পুরো হা নাইনটি পারসেন্ট পুরো ব্লু ড্রাই করতে হবে হেয়ারটা ব্লু ড্রাই করতে হবে ব্লু ড্রাই করার পরে ওটা সেকশন বাই সেকশন আয়রন করতে হবে ঠিক আছে এখন আমরা ব্লু ড্রাই করে নিয়েছি নাইনটি পার্সেন্ট পুরো হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করেছিলাম এবার যেহেতু ক্রিম আছে নাইনটি পার্সেন্ট করেছি এবার বাদ বাকি সেকশন বাই সেকশন আয়রন করতে হবে আয়রনটা সবসময়ের জন্য প্ল্যাটিনাম আইকনিকের টাইটেনাম প্ল্যাটিনাম যে ব্লেডটা আছে এত সুন্দর অসাধারণ রেজাল্ট আছে ওটা খুবই অসাধারণ আর নাই টাইটেনাম প্লেট টাইটেনাম প্লেটের আইকনিকের যে ব্লেডটা ইয়ে আছে আয়রনটা আছে খুবই ভালো অসাধারণ ওটা তোমরা ইউজ করে দেখতে পারো কত সুন্দর রেজাল্ট আসে দেখে নাও ফাইনালি এরপরে যে লুকটা আসবে কত সুন্দর লুক আসবে তোমরা করে বুঝতে পারবে আর আমাদের এখানে এখন অফার চলছে তোমরা যদি কেউ এসে করাতে চাও করাতে পারো প্লেস্টে অনলি সব জায়গা ফোর থাউ ইয়ে ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড দিচ্ছে সেইটা আমরা মিনিমাম ফোর থাউজেন্ডে করে দিচ্ছি ন্যানো ন্যানোপ্লেসে ট্রিটমেন্ট যাদের যাদের করানোর ইচ্ছা আছে তারা আমাদের কাছে এসে করতে পারো এটা আমাদের বেহালা তারাতলার এখানে আছে স্যালনটা যাদের যাদের ইচ্ছা আছে এসে করাতে পারো দেখে নাও আর মিনিমাম ওটা দশ থেকে পনেরো বার আয়রন করতে হবে যেহেতু প্লাস্টার ওটা খুব অসাধারণ রেজাল্ট আসবে মিনিমাম পনেরো বার আয়রন করতে হবে আর কীভাবে আয়রন করছে দেখো এবার আর এর রেজাল্টটা একটা হালকা একটা দেখাচ্ছি দেখো কত সুন্দর রেজাল্ট এটা দেখো হেয়ারটা দেখো গ্যাস এত সুন্দর রেজাল্ট ভাবতে পারিনি যে এত সুন্দর রেজাল্ট আসবে হেয়ারে কত সুন্দর রেজাল্টটা দেখে নাও খুব সুন্দর রেজাল্ট এসছে আর যারা যারা করাতে চাও ইন কমেন্ট করবে আর যদি ভালো লাগে ভিডিওটা খুব লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিও না দেখলে ন্যানোপ্লাসটা ট্রিটমেন্টটা বুঝতে পারবে না যারা যারা নতুন আছো দেখে নাও ভালো করে এয়ারটা কত সুন্দর কীভাবে করেছি আমরা ঠিক আছে খুবই ভালো রেজাল্ট আসবেন যারা যারা যাদের ড্যামেজ হেয়ার আছে তারা আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারটা দেখে নাও কী ছিল হেয়ারটা আর শুধু শাইনিংটা দেখে নিন গায়েস এত অসাধারণ রেজাল্ট চেয়ার খুবই অসাধারণ দেখুন কত সুন্দর এত সুন্দর রেজাল্ট আনতে গেলে আইকনিকের টাইটিন্যাম ব্লেড ইউজ করতে হবে তবে এত সুন্দর রেজাল্ট আসবে নর্মাল ভেগা ভেগা এসে ইউজ করলে এত সুন্দর রেজাল্ট আসবে না এটা ফাইনালি লাস্ট এর লুক আফটার অ্যান্ড বিফোরের দেখুন কত সুন্দর এত সুন্দর অসাধারণ রেজাল্ট আমি নিজেই ভাবতে পারিনি অবাক হয়ে গেছে এত সুন্দর রেজাল্ট আসবে ফাইনালি যাদের যাদের করানোর ইচ্ছা আছে তারা সবাই এই নম্বরে কমেন্ট করো আর নম্বর আমি পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন ওকে বাই বাই টাটা